লোকাল সাইট সিন আপনি অটো অথবা টোটো করে করতে পারেন, চাইবে হয়তো 1000 টাকা, কিন্তু দরদাম করে আমরা 500 করে নিয়েছিলাম। এই মন্দিরটি সকাল 6টা থেকে সকাল 11টা এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। দর্শন করতে হলে আপনারা চলে আসতে পারেন। বিপত্তারিণী মন্দির এই টাইমিং এর মধ্যে আপনাকে আসতে হবে, আপনি দর্শন করে নেবেন এবং চাইলে পুজোও দিতে পারেন। এটি হচ্ছে বিপত্তারিণী মন্দির। আপনারা পুরীর সাইট সিন করতে করতে, কাছাকাছি লোকাল সাইট সিন করতে করতে এখানে আসতে পারেন। মাতা বিপত্তারিণী এবং প্রভু জগন্নাথ পাশাপাশি বসে আছেন, দর্শন তো করলেন। একটি সমুদ্র থেকে ঠিক পাশেই অটোয়ে করে সাইট সিনে বেরোলে প্রথম এটাই দেখা যাবে। মন্দিরের পর আমরা আবার বেরিয়ে পড়লাম অটোয়ে করে। সমুদ্র যাচ্ছে, কি সুন্দর হাওয়া বইছে, চারপাশে বালি আছে, রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে। মোহনা একটি নদীর মোহনা আছে। এরপর লোকাল সাইট সিনের জন্য আমরা চলেছি শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। মহাদেবের এই মন্দির অতি প্রাচীন, এখানে সামনে জুতো খুলে প্রবেশ করছেন সব দর্শনার্থীরা। ওঙ্কারেশ্বর মন্দির হনুমানজির মন্দির, এখানেও ছোট ছোট অনেক মন্দির আছে। এখানে মাতা মহালক্ষ্মী, বেশ নিরিবিলি জায়গা। এখানে একটি পাখির ঘরও আছে, অনেক রকমের টিয়া পাখি, বদ্রি পাখি, ককটেল পাখি সব রকম আছে। এটাই শ্রী ওঙ্কারেশ্বর মন্দির, প্রভুর দর্শন তো একটু আগেই করলাম। শ্রীরামচন্দ্র শ্রী গণেশ Yeah.
রাধাকৃষ্ণ এবং জগন্নাথ মন্দির। এটি হচ্ছে এখানকার যজ্ঞ মণ্ডপ। আর এখানে একটি চাকা আছে, রথের চাকা, বাচ্চারা ঘোরাচ্ছে, সবাই ঘোরাচ্ছে। এই মন্দিরেও আপনারা লোকাল সাইট সিনের মধ্যে আসতে পারেন। আমাদের অটো বুকিং নিয়েছে 500 টাকা, দুজন আমরা ছিলাম, তাতে আমার লোকাল সাইট সিন প্যাকেজ। আপনারা দরে ভারী হলে একটু হবে, কিন্তু আপনারা মোট কথা দরদাম করতে হবে অটোতে। এরকম ছোটোখাটো লোকাল সাইট সিনগুলো করিয়ে দেবে, বিভিন্ন মন্দির আছে, সব দেখিয়ে দেবে।